নমস্কার, ড্রিম ডেস্টিনি অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ড্রিম ডেস্টিনি অনুষ্ঠান আমরা আলোচনা অবশ্যই রয়েছি একটি নির্দিষ্ট, সেই আলোচনাকে আমরা এগিয়ে নিয়ে যাব। তবে তার আগে বলে রাখি যে আগামী 18ই ডিসেম্বর কলকাতার বুকে একটি প্রসপারিটি সেমিনারের আয়োজন হতে চলেছে, অর্থাৎ ধনাগম আপনার জীবনে কী করে হবে, যে ধনের জন্য মানুষ ছুটে বেড়াচ্ছে, অর্থ রোজগারের জন্য, অর্থ সঞ্চয়ের জন্য ছুটে বেড়াচ্ছে, তার উপরেই থাকছে এই বিশেষ সেমিনার, যেখানে অবশ্যই স্মৃতিশক্তি কেন কম হয়, আত্মবিশ্বাসের অভাব কেন কম হয়, মানুষ কেন রাগান্বিত হয়ে যায়, রাগকে কন্ট্রোল করতে পারে না, তারপরে সংসারে সুখ কেন কাদের নেই বা ঘুম কাদের কম হয়, ইত্যাদি সমস্ত এই যে এতগুলো প্রশ্ন, এই প্রশ্নের সঙ্গেই জড়িয়ে রয়েছে কিন্তু আপনার জীবনে ধনাগম হওয়া আর না হওয়ার জায়গা। সেইখানে সেখানেই কিন্তু একটা ছোট্টভাবে প্রাথমিক ধারণা দেওয়া হবে এই প্রসপারিটি সেমিনারে। অবশ্যই প্রত্যেকেই থাকবেন, আপনারাও হাজির থাকবেন। আর যে আলোচনার কথা বলছিলাম, যে আজকে আমাদের এই দ্রুতগতির যুগে, এই জেট যুগে আমাদের একে অপরকে মানে কম্পিট করে এগিয়ে যাওয়ার একটা অদ্ভুত প্রবণতা, মানে তার সঙ্গে বড় কথা হচ্ছে যে ডিভোর্স কেসেস খুব বেড়ে যাচ্ছে। কারণ এই যে ডাইভোর্সেস, অর্থাৎ কিনা আমরা দেখি যে বেসিক্যালি স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হয়। প্রথমত আমরা বলে একটা হানিমুন পিরিয়ড থাকে, অর্থাৎ কিছুদিন যাওয়ার পরে খুব আনন্দ তাদের জীবনযাপন, দাম্পত্য জীবন, কিন্তু তা খুব ক্ষণস্থায়ী হয়। কয়েক মাস বা এক বছর ঘুরতে না ঘুরতেই তাদের মধ্যে সেই মোহভঙ্গ তৈরি হয়ে যায়, আস্তে আস্তে যে যার চিন্তাভাবনার মধ্যেই আবদ্ধ হয়ে যায়, এবং কিছুটা সময় যেতে যেতেই কিন্তু তাদের মনে হয় যে না, একে অপরের সাথে হয়তো বা পায়ে পা মিলিয়ে আর চলার অবস্থা নেই, অর্থাৎ সেপারেশন তৈরি হয়ে যাওয়া, ডাইভোর্স হয়ে যাওয়া। কেন হয়, কিসের জন্য, বা আপনি প্রতারিত হচ্ছেন কেন হয়, সেগুলো নিয়েই থাকছে আজকে আমাদের বিস্তারিত আলোচনা। অবশ্যই আমরা আলোচনা করব। আর আমাদের সঙ্গে রয়েছেন স্যার শ্রী মণি ভাস্কর, অনেক অনেক স্বাগত স্যারকে আমাদের অনুষ্ঠানের জন্য। আমি আবার বোঝানাচ্ছি, 18ই ডিসেম্বর আমাদের যে সেমিনার আছে, সেই সেমিনারটা টোটালটাই আর্থিক উন্নতি কী করে পাওয়া যায় তার বিভিন্ন উপায়, যে উপায়টা একবারও কোনোভাবে রত্ন অ্যাপ্লাই করে দামি খরচা করে নয়, শুধুমাত্র এন্ট্রি ফি যেটুকু সেটুকুই আপনার খরচা। এবং সেখানে আমি কিছু তথ্য দেবো, কিছু বিশেষ সংখ্যা আছে, যে সংখ্যাগুলো নির্দিষ্ট জায়গায় লিখলে সত্ব রজ তমগুণ বিশিষ্ট, মানে যারা সাত্ত্বিক এনার্জি তাদের এক ধরনের, যারা রাজসিক এনার্জি তাদের জন্য এক ধরনের, যারা তামসিক এনার্জি তাদের জন্য আর এক ধরনের, মানে যেরকম বায়ু পিত্ত কফ, বায়ুপ্রবণ মানুষের এনার্জি কীরকম আমি আগেও জানিয়েছিলাম, যাদের চুলগুলো একটু স্ট্রেট, মানে কার্লি খুব একটা নয়, এবং যাদের হাতের নখটা ছোট, এরা বায়ুপ্রবণ হয়, চেহারা পাতলা টাইপের হয়। যারা কফের লোক তাদের চুলগুলো কিন্তু কোঁকড়ানো এবং আঙুলটা জেনারেলি মোটা হয়, নখগুলো মোটা হয়। আর যারা ফায়ার প্রধান তাদের, এবং কফ প্রধানের মধ্যে একটু হালকা ফ্যাটি ভাব থাকে, একটু হলেও ফ্যাটি ভাব থাকে বা একটু মাসল থাকে। এবং যারা ফায়ার এনার্জির লোক তাদের নাকটা টিকালো, আঙুলটা মধ্যম, মানে বায়ু যারা প্রধান লোক তাদের যেমন আঙুলটা সরু, নখগুলো খুব ছোট্ট, জলের নখগুলো বড় জল প্রধান মানুষদের, এবং আঙুলগুলো মোটা, এদের ঠিক মিডিওকার যারা তারা তো ফায়ার, কিন্তু জেনারেলি পুরোপুরি বায়ু, পুরোপুরি জল, পুরোপুরি ফায়ার এরম হয় না, মিক্সিং হয়। এবং দশা অন্তর্দশা চেঞ্জের সময় তাদের চেহারার পরিবর্তন হয়, যেমন আমি কমন দেখেছি যাদের সাড়েসাথি চলে, মানে ধরুন এখন কুম্ভ রাশির সাড়েসাথি, মীন রাশির সাড়েসাথি এবং মকর রাশির সাড়েসাথি, এবং এদের লগ্নেরও কিছুটা সাড়েসাথি ভূমিকা রয়েছে। সামাও এদেরকে আমি দেখতে পাচ্ছি, এদের 70-80% মানুষদের গায়ের চামড়ার মধ্যে কিছু পরিবর্তন আসছে, স্কিনের মধ্যে কিছু পরিবর্তন আসছে, এবং অনেকে যাদের শনি খুবই খারাপ, মুখের উপর একটা কালো ছাপ পড়ছে বা কালিমা যুক্ত ছাপ পড়ছে, এটা আমি প্রায় 20 বছর ধরে অবজার্ভ করেছি, স্কিনের ওপর ভেদ পড়ে সাড়েসাথী চললে, বা মুখের মধ্যে একটা কালিমা ভাব আছে। এবং সাড়েসাথীর একটা আড়াই বছর, আরও বেশি করে বলবো 6-8 মাস, শরীরের ওপর নানা রকম এফেক্ট পড়ে যখন সাড়েসাথী চলে। শরীরের ওপর যার চলবে তা
তার শরীরের উপর নানারূপ বিপত্তিজনক ঘটনা ঘটবে এবং গুরুজনদের শরীরের উপর ইম্প্যাক্ট নেগেটিভভাবে হওয়ার চান্স থাকে, সেগুলো মেডিকেল সায়েন্স হিসাবে আপনাকে দেখবে। তো সেরকম যখন সাংসারিক জীবনে ঘটনা ঘটে, তেমনি দর্শন সময়ের সঙ্গে সঙ্গে দেখা যায় মানুষের চেহারাটারও কিন্তু কিছু পরিবর্তন হচ্ছে, অ্যাটিটিউড চেঞ্জ হচ্ছে। জলদত্তের মানুষের একটু ইমোশনাল এবং একটু গোপনতা প্রিয়, সব কিছু খোলে না, পরে খোলে এবং সমস্ত কিছু সে নিয়ে নেয়। যেমন একটা গ্লাসে যদি আপনি চিনি দেন, গ্লাসটা মিষ্টি মতন হয়ে যাবে, গ্লাসের জলটা, গ্লাসের জলে চিনি দিলে গ্লাসটা মিষ্টি মতো, আপনি নুন দিলেন, নুনযুক্ত চিনি হয়ে যাবে, লেবু দিলেন, লেবুযুক্ত, নুনযুক্ত, চিনিযুক্ত হয়ে গেল, অনেক কিছু ক্যাচ করে, ফলে ওরা ইমোশনাল হয় এবং ডিপ্রেশনের মধ্যে পড়ে। এটা হচ্ছে জলের লোক। বায়ুর লোক চট করে ডিপ্রেশনে পড়ে না, কিন্তু এরা সেন্টিমেন্টাল এবং সম্মানের জন্য সে সব কিছু ত্যাগ করতে পারে। এটা হচ্ছে বায়ু প্রধান, তাকে সম্মানটা ভীষণ ইম্পর্টেন্ট। এবং তারা সুকৌশলী, তারা জানে কীভাবে সেখান থেকে বেরোবে, সেটাও সুকৌশলী, কারণ বায়ু তো এক জায়গায় স্টে করে না। আর অগ্নি ইমোশনাল খুব একটা নয়, সেন্টিমেন্টাল খুব একটা নয়, কিন্তু রাজকীয়তা প্রিয়, পাওয়ারের প্রিয়, অর্থলোভী বলবো না, অর্থলোভী বেশি পরিমাণ বলবো জলের লোকেরা, মানে জল মানে যাদের, যারা ওয়াটার এনার্জির মধ্যে থাকে, চেহারাগুলো বললাম, কারণ জল সঞ্চয় করে, জল ক্যাচ করে। এবং অধিকাংশ ক্ষেত্রে জলের লোকেদের দেখেছি যারা বায়ুপিত্ত কব মানে অগ্নিবৃত্তি জল, এরা সেভিংস প্রচুর করে রাখে, ভোগ করে না, ভোগ করে তাদের পরের জেনারেশন বা অন্য কেউ, ভোগ তারা কিন্তু কম করেছে। বায়ুর লোকেরা ইনস্ট্যান্ট ভোগ করে ফেলে, সেভিংসের জায়গায় সেরকম থাকে না। কিন্তু বায়ুর লোকেদের দেখা যায় তাদের একটা মানে অনেকের মধ্যে পরিচিতি থাকে, এবং বায়ুর লোকেরা জেনারেলি পর্দার আড়াল থেকে কাজ করে, ফিল্ডে নামে না, ফিল্ডে নামে হচ্ছে জলের লোকেরা। ফিল্ডে যে কোনো কিছু পরিবর্তন আনা, বড় কোনো রিস্ক নিয়ে কিছু বলা, দুম করে কিছু বলে দেওয়া, এবং প্রয়োজন না পড়লেও জল যেহেতু ধুয়ে দেয়, পরিষ্কার করে, হাতের নোংরা দেখবেন জল দিয়ে ধুয়ে দেয়, সে কিছু না কিছু একটা পিউরিফিকেশনের কাজ করে। এবং এই পিউরিফিকেশন কাজ করতে করতে তার মধ্যে অনেক নেগেটিভ এনার্জি চলে আসে, তারা খিটখিটে হয়ে যায়, ধৈর্যহীন হয়ে যায়, রাগী হয়ে যায়, এবং মুখ দিয়ে উল্টোপাল্টা স্পিচে উল্টোপাল্টা জিনিস চলে আসে, অ্যাটিটিউড বাজে হয়ে যায়। আর অগ্নির লোকেরা সমস্ত কিছু পাওয়ারটাকে ভোগ করে, এবং যত ধরনের ভোগের সামগ্রী আছে ঈশ্বর তাদেরকে দেয়। যারা ফায়ার 70-80%, কিন্তু দেখা গেল ফায়ার 50, ওয়াটার 50, তারা প্রচুর ভোগী হবে এমন নয়। এই বিভাগ অনুযায়ী কারা কীরম বাড়ি কিনবেন, কোথায় ঘুমাবেন, ঘরের রং কী করবেন, কোথায় শোবেন, এগুলো করলে কীভাবে বাড়িতে অর্থ আসবে, এরকম নানা রকম তথ্য দেবো, কোন সংখ্যা লিখলে। এবং আমি আগের দিনে বলছিলাম যে কীভাবে কম্পাসের মাধ্যমে দিক নির্ণয় করা, আমি দেখাই, দেখুন এইভাবে মোটামুটি আপনাকে দেখাচ্ছি, এটা অন্য একটা জায়গার ছবি দেখাচ্ছি, দেখুন এখানে দেখানো হচ্ছে, দেখুন এখানে আমি একটা ডিগ্রি দেখাচ্ছি, দেখুন 322 ডিগ্রি, তাহলে এটা 322 ডিগ্রি ডিগ্রিকে ইন্ডিকেট করছে, 322 ডিগ্রি। তো 322 ডিগ্রি কীভাবে ইন্ডিকেট করছে, কীভাবে দেওয়ালে গিয়ে তার ইন্ডিকেশন পাবেন, আবার দেখাচ্ছি, দেখুন322 ডিগ্রি। এইভাবে বিচারটা করতে হয়। তো আমি একদম সামনে থেকে শেখাবো, দেখাবো, আপনাদেরকে বোঝাবো কীভাবে এটা করা সম্ভব, এবং আপনাদেরকে জানাবো, হাতে ধরিয়ে জানাবো, যারা বুঝতে না পারবে, কীভাবে প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন, কোন কম্পাসটা মোটামুটি ঠিকঠাক রেজাল্ট দেয়, আরও কিছু নিয়ম আছে সেগুলো জানাবো, এবং সেই ডিগ্রি অনুযায়ী কোথায় আপনি শোবেন, কোথায় কার জন্য ভালো, বেডরুমটা কার কোন জায়গায় ভালো, ম্যাক্সিমাম অফিসে থাকলে কোন ডিগ্রিতে আপনি স্টে করবেন, যেখান থেকে আপনার টাকাটা আসবে, কোন জায়গায় থাকলে আপনার সেভিংসটা বাড়বে, এটা আমি শেখাবো 18 তারিখের ডিসেম্বরের সেমিনার। এবার চলে আসি বিবাহ বিষয়ে, যেটা আমি আগের দিন বলছিলাম, শনিবার দিন 6:35 অনুষ্ঠানে বলছিলাম
যে বিবাহ জীবনটা হচ্ছে অনেকখানি জাগলিগের মতন, যেভাবে একজন জাগলার দেখবেন হাতে বলগুলোকে জাগলিং করে, হঠাৎ করে একটা বল তলায় পড়ে যেতে পারে জাগলিং করতে করতে। কেন পড়তে পারে? নয় তার স্কিলের কোনো প্রবলেম, প্র্যাকটিসে কোনো প্রবলেম, নয় তার অ্যাটেনশনের প্রবলেম। বিবাহ যেমন কিন্তু সেরকম জীবন, ওই জাগলিংয়ের মতন। সর্বক্ষণই জাগলিং করতে হচ্ছে এমন নয়, কিন্তু বেশ কিছুক্ষণ জাগলিংয়ের মধ্যে থাকতে হবে আপনাকে। ইউ নিড এ স্পেশাল স্কিল অ্যান্ড ইউ নিড আ স্পেশাল অ্যাটেনশন টু কন্টিনিউ দ্য রিলেশন। যখনই স্কিল এবং অ্যাটেনশন থাকবে না, সেখানে কিন্তু বিবাহ জীবনে সম্পর্ক ঘাঁটবে। কিন্তু বিবাহ জীবন শুরু হয়েছিল টু মেক ইট সুইটেন, আপনার জীবনটা মিষ্টি করার জন্য কিন্তু বিবাহ জীবনটা শুরু হয়েছিল। এবং আমি আগের দিনও বলেছিলাম এটা হচ্ছে অনেকখানি একটা এক্সট্রা লিম্বের মতন, বাট দ্যাট লিম্ব শুড বি ওয়েল কোঅর্ডিনেটেড, যেন কোঅর্ডিনেশন ঠিক থাকে, শেয়ারিং ঠিকঠাক থাকে। যখন মানুষ কোনো বিবাহ করে বা স্পেশালি কোনো প্রেমে পড়ে, হয়তো আগেও পড়েছে, প্রেমটা কেটে গেছে, আবার প্রেমে পড়েছে, এবার চিন্তাভাবনা করছে এবার এখানে বিয়ে করব, যে আগে প্রেমে প্রতারিত হয়েছে, অশান্তি হয়েছে বা সময় অ্যাডজাস্ট হয়নি, কষ্ট পেয়েছে, পরে আবার বিবাহ করবে আফটার আফটার প্রেম, বা দেখে পিতামাতার কথায় বা কোনো জায়গায় অ্যাডভার্টিজমেন্ট দিয়ে বিবাহ করবে, তার আগে তো একটা পর্যায়ে চলে, দুই বাড়ির তরফে দেখাশোনা ইত্যাদি চলে। অনেক সময় আজকালকার যুগে যেটা খুব বেশি করে হয়, ফোনে ফোনে বার্তালাপ, হোয়াটসঅ্যাপ ইত্যাদি ইত্যাদি, একে অন্যের জন্য একটু সময় তারা দেয়, এক মাস দু মাস তিন মাস দেখে নিয়ে তারপর বিয়ে করতে চায়। তো দু তিন মাস, ছ মাস, এক মাস চাই বলুন না কেন, যখন আলটিমেটলি সে বিয়েতে সিদ্ধান্ত নেয় কী পুরুষ কী নারী, সে ফিল করে দিস ইজ দ্য অ্যাবসলিউট রাইট চয়েস, বা বলবো গুড চয়েস। কারণ প্রত্যেক মানুষই কিছু সময়ের জন্য রোমান্টিক হয় এবং রোমান্টিসিজম সে পছন্দও করে, ভালোবাসাটা সে পছন্দ করে। সমস্ত কিছুর মধ্যে ভালোবাসাটা, ভালো লাগাটা একটা পার্ট। কিন্তু এই যে যে চিন্তা নিয়ে সে বিয়ে করেছিল দুই পক্ষেরই, সেটা হচ্ছে দুই পক্ষেরই প্রপার জাগলিংয়ের মতন। মানে স্ত্রীর হোয়াইট বল রয়েছে স্বামীর হাতে, স্বামীর ব্ল্যাক বল রয়েছে স্ত্রীর হাতে। জাগলিং করতে হবে কিছুক্ষণের জন্য, কিছুক্ষণের জন্য মানে ধরুন 10 মিনিট 15 মিনিট 20 মিনিট, বিশেষ বিশেষ কিছু মুহূর্ত। সেখানে যদি হঠাৎ করে বলটা পড়ে যায় তাহলে মিস হয়ে গেল। ইউ নিড আ স্পেশাল স্কিল অ্যান্ড স্পেশাল অ্যাটেনশন। এই বিবাহ জীবন কিন্তু সেরকমটা স্পেশাল স্কিল এবং স্পেশাল অ্যাটেনশন না থাকলে সে বিবাহ কিন্তু ঘাঁটছে, নষ্ট হচ্ছে। এবং অবশ্যই আমার কাছে যারা আসেন, শতকরা 70% যারা বিবাহ প্রবলেম নিয়ে আসেন, তারা টেকাতেই চান। কেন টেকাতে চান? কারণ আমাদের এই ভারতীয় সংস্কৃতি বিদেশের মতো নয়, কন্টিনিউ করতে চান। আর একটা ব্যাপার থাকে, সমাজ ছাড়াছাড়ি হওয়ার পরে একটা ব্রেকআপ হয়, তাতে পেন তৈরি হয়, আইন আসে, লোকে চারটে কী কী কথা বলবে, বা একটা ফ্লোতে চলছিল, প্রবাহিত হচ্ছিল নদী, সেটা হঠাৎ করে ব্যাঘাতপ্রাপ্ত হয়ে যায়। অধিকাংশ 70% মানুষ টেকাতে আসেন, কিন্তু টেকাতে আসেন তা সত্ত্বেও তাদের স্কিল এবং অ্যাটেনশনে কিন্তু প্রবলেম থাকে, তার জন্য প্রবলেমটা হয়। স্কিলের যে কারকগ্রহ সেটা হচ্ছে 4, এবং অ্যাটেনশনের কারকগ্রহ কিন্তু কারক সংখ্যা হচ্ছে কিন্তু 8। যদি কারো ডেট অফ বার্থের মধ্যে 4 না থাকে এবং 8 না থাকে, তাদের স্কিল এবং অ্যাটেনশনে কিন্তু প্রবলেম হবে। এই স্কিল এবং অ্যাটেনশনকে কিছু অনুঘটক লাগে, মানে স্কিলটাকে ডেলি ডেলি মাপ করার জন্য কিছু অনুঘটক লাগে। 8-এর যে অনুঘটক সে হচ্ছে 6, 4-এর যে অনুঘটক সে হচ্ছে 2। অর্থাৎ ডেট অফ বার্থের মধ্যে 2, 4, 6 এবং 8 একটা একটা করে থাকা উচিত। কোনো ডেট অফ বার্থের মধ্যে 2, 4, আমি দেখে দিচ্ছি, 2,
चार छय एवं आठ এটা থাকা উচিত বিবাহ জীবনকে কন্টিনিউ করার জন্য। তিন, এই বিবাহ জীবনের মধ্যে ওই স্কিলটাকে কন্টিনিউ করার জন্য বা আপনি স্কিলের মধ্যে রয়েছেন, প্রপার অ্যাটেনশন দিচ্ছেন, এর কিছু প্রমাণও দেখাতে হয় দুই পক্ষকে। তার জন্য পাঁচ সংখ্যা জরুরি ভীষণ। ফলে দুই চার ছয় আট পাঁচ এটা যাদের থাকে এদের বিবাহ জীবনে জেনারেলি ডিভোর্স বা সেপারেশন হয় না, 1% চান্স, সেটাও তার অন্য কোনো কারণ। ডিভোর্স বা সেপারেশন হওয়ার জন্য অন্য কোনো কারণের মধ্যে কী থাকতে পারে? হতে পারে নারীদের ক্ষেত্রে সেই নারীটি ইনলজের বা তার স্বামীর বা তার কানেক্টেড বন্ধুদের বা রিলেটিভসদের ওপিনিয়ন অফ ফুটবল হয়ে গেছে। যখন ওপিনিয়ন অফ ফুটবল হয়, মানে ফুটবলের ওপিনিয়ন, ফুটবল থাকে পায়েতে, তা সে ওপিনিয়ন দিচ্ছে, তখনই প্রবলেমটা হয়। মানে পায়ে মানে আমি কাউকে নিচে নিচে করছি না, যাকে যে জায়গায় থাকার দরকার সেখানে না থেকে এক্সট্রা যখন হাত বাড়ায় তখন কিন্তু সেখানে সম্পর্ক ভাঙনের চান্স লেভেলটা বেড়ে যায়। দ্বিতীয়ত, সম্পর্ক ভাঙনের অন্যতম কারণ হয় যদি কোনো নারী বা কোনো পুরুষ অতিরিক্ত পরিমাণে ডোমিনেটিং হয়, এটা চার নম্বর পয়েন্ট। অতিরিক্ত পরিমাণে অ্যাগ্রেসিভ, অতিরিক্ত পরিমাণে ফিয়ার্স, ইন্টলারেন্ট, এটা কিন্তু সেপারেশন আনে। পঞ্চম, সন্দেহবাতিক, এক অন্যকে সন্দেহ করলে সেটা কিন্তু আস্তে আস্তে ওদিকে যেতে আরম্ভ করে। ষষ্ঠ, রিলেশনে একটা ডেডলিয়েস্ট ব্যাপার বুঝতে পারছেন, আমি আগের দিনও বলেছিলাম যত রকম ন্যাস্টিনেস, আগলিনেস, ডোমিনেটিং, নন ফ্লেক্সিবিলিটি, অ্যাগ্রেসিভনেস, ডিসঅ্যাপয়েন্টমেন্ট, সমস্ত কিছু ঘটে গেছে, পরে সাইলেন্ট ট্রিটমেন্টও চলছে, চলে দীর্ঘদিন ধরে, চলে এক বছর, দেড় বছর, দু বছর ধরে চলছে, সেখানেও সেপারেশন হওয়ার প্রচুর চান্স থেকে যায়। যদি সেই পুরুষটি বা নারীটির জীবনে অন্য কোনো পুরুষ বা নারী চলে এলো, 80% ক্ষেত্রে সামান্য ত্রুটিটা অনেক বড় করে দেখানো হয় অন্য কোনো পুরুষ বা নারী চলে এলো, পুরুষটির জীবন অন্য কোনো নারী, নারীর জীবন অন্য কোনো পুরুষ, এবং আবার সেই ভুল প্রথম বিয়ে করতে গেলে বা দ্বিতীয় বিয়ে করতে গেলে বা তৃতীয় বিয়ে করতে প্রতি ক্ষেত্রেই মনে হয় ইট ইজ দ্য আলটিমেট গুড চয়েস, এবং এটা আস্তে আস্তে সেই ইলিউশন কিন্তু বছর থেকে দেড়েকের, বছর দেড়েক থেকে দুয়েকের মধ্যে ইলিউশনটা ব্রোকেন আপ হয়, এবং এটাই সবার জন্য সত্যি, এটাই সত্যি। তার কারণ এই বিবাহটা শুরু হয়েছিল কিন্তু সুইটেন করার জন্য, দুই তরফে সুইটেন করার চেষ্টা কি চলছে, দুই তরফে প্রপার শেয়ারিং কি চলছে। আমি আগের দিন বলেছিলাম কার্যেশু দাসী, কর্ণেশু মন্ত্রী, ভোজেশু মাতা, ক্ষমেশু ধরিত্রী, রূপেশু লক্ষ্মী, অর্থাৎ হার্ডওয়ার্কিং, ভালো বুদ্ধি দেবে, বেডে হ্যাপিনেস দেবে, মায়ের মতন খাওয়াবে, ক্ষমা করে দেবে, পাওয়ার টু ইগনোর, পাওয়ার টু ফরগিভ। আর পুরুষদের জন্য কি বলেছিলাম, ভোগেশু রাজা, রাজার মতন ভোগ করবে, রাজার মতন চলে ফিরবে। প্রত্যেক স্ত্রী তার স্বামীকে রাজার মন দেখতে চায়। বচনেশু রাম, রামের মতন কথা বলবে, চাতুর্যস্য কৃষ্ণ, কৃষ্ণের মতন চতুর হবে সে, ধৈর্যবান হবে কর্ণের মতন, ধৈর্যেশু কর্ণ, রূপেশ ইন্দ্র, রূপ না হলো অন্তত ইন্দ্রের মতন যেন অ্যাটিচিউড থাকে, বোল্ডনেস থাকে। এবং কামেশু মদন, আজকে আমাদের সময়ও কম, চাহিদা বেশি, শক্তি নেই, উদ্দীপনা চারদিকে ছড়িয়ে, ফলে সেপারেশন রেট কিন্তু বাড়ছে। আমি আগের দিনও বলেছিলাম যাদের জন্মের ডেটের মধ্যে তিনটে দুই, তিনটে চার, তিনটে ছয়,
তিনটি আট আছে, 80% জাস্ট ডিভোর্স হওয়ার, দুটো দুই, দুটো চার, দুটো ছয়, দুটো আট, 40%। এর সঙ্গে যদি জড়িয়ে যায়, যেটা আমি আগের দিন আগেও দিন উল্লেখ করছি, আজকেও বললাম, যে বিবাহ হচ্ছে অনেকের জাগলিংয়ের মতন, জাগলিং খেলার মতন, মানে ওই যে বলটা আপনি কন্টিনিউয়াসলি ফ্লো করাচ্ছেন, ইউ নিড সাম স্পেশাল স্কিল অ্যান্ড অ্যাটেনশান টু কন্টিনিউ, হট করে পড়ে গেল, মানে ইউ মিস ইউর স্কিল, ইউ মিস ইউর অ্যাটেনশান। স্কিল আসে কিন্তু দক্ষিণ পশ্চিম দিক থেকে, অ্যাটেনশান আসে উত্তর পূর্ব দিক থেকে, উত্তর পূর্বে টয়লেট, দক্ষিণ পশ্চিমে টয়লেট, তাহলে স্কিল এবং অ্যাটেনশান নষ্ট হবে। কী স্বামীর কী স্ত্রীর, উত্তর পূর্বে আগুন, রেড কালার, রেডের ফ্যামিলি, রেড, অরেঞ্জ, পিঙ্ক, ইনভার্টার বা কোনো হিট প্রডিউস করছে রান্নাঘর, বা দক্ষিণ পশ্চিমও সেম ইনভার্টার, ইভেন আগুন মানে সেলাই মেশিন, খচখচ খচ সেলাই মেশিন দক্ষিণ পশ্চিমে, উত্তর পূর্বে, এগুলো সেপারেশনকে আরও ঠেলে দেয়। তার হয়তো নিউমোলজিক্যালি বা গ্রহ নক্ষত্র অনুযায়ী এত প্রবলেম নেই, দক্ষিণ পশ্চিম এবং উত্তর পূর্ব দিকে তাকান, বিবাহ জীবনে কেন প্রবলেম হচ্ছে বুঝতে পারবেন। আরেকটি সূত্র আমি দেখেছি যেটি কোনো বাস্তু গ্রন্থে নেই, এটা আমার অভিজ্ঞতা, লোকের বাড়ি থেকে দেখেছি, তাদের বাড়িতে দুটো ম্যারেজ হচ্ছে, তিনটে ম্যারেজ হচ্ছে, একটা ম্যারেজ একটা ডিভোর্স হয়ে যাচ্ছে, যাদের বাড়িতে দেখছি যে যেদিকে এন্ট্রেন্স তার ঠিক উল্টো দিকে জলের সোর্স, মানে কারণ নর্থ ইস্টের কাছাকাছি এন্ট্রেন্স, নর্থ ইস্টের উল্টো দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, সেখানে জলের সোর্স, জল, ফিল্টার মেশিন রেখেছেন। আচ্ছা একটা কথা, ফিল্টার মেশিন ইউজ করছেন না, ফেনারকে দিয়েছেন, বা অ্যাকোরিয়াম রয়েছে, ফাঁকা রয়েছে, মাছগুলো মরে গেছে, ওইভাবেই রয়েছে, বা বহুদিন ধরে অ্যাকোরিয়ামের জল পাল্টাচ্ছেন না, চৌবাচ্চা তাতে জল রয়েছে, জলটা পাল্টাচ্ছেন না, চৌবাচ্চা ফাঁকা হয়ে পড়ে আছে, সেখানে জল নেই, বা ওভারের ট্যাঙ্ক অত্যন্ত নোংরাযুক্ত জল বেরোচ্ছে, যেখানে রিজার্ভার যে কোণে তার ঠিক উল্টো দিকে এন্ট্রেন্স, মানে সাউথ ইস্টে আপনার এন্ট্রেন্স, রিজার্ভার নর্থ ইস্টে, এখানেও কিন্তু সেপারেশন ডেকে আনছে। এবার সলিউশন কী, চিটেট কেন হবেন না, মোহ কেন ভঙ্গ হচ্ছে, একটাই ওয়ার্ড সলিউশন, স্বামী অথবা স্ত্রী যদি অন্যের কোনো সলিউশনের কান্ডারি হয়ে যায়, তার প্রবলেমের সলিউশন, স্বামীকে হতে হবে স্ত্রীর সলিউশন, স্ত্রীকে হতে হবে স্বামীর সলিউশন, মানে জাগলিং করছেন, আপনার বলটা পড়ে যাচ্ছে, ওয়াইফ এসে ফট করে ধরে নিল, জাগলিং করছেন, আপনার বলটা করছেন, ওয়াইফের পড়ে গেলে আপনি গিয়ে ধরে নিলেন, দুজনেই কিন্তু চলবে। যদি ওয়াইফ যদি আপনার সলিউশন হয়, আপনার হাজব্যান্ড যদি আপনার সলিউশন হয়, আপনার জীবনের বিভিন্ন প্রবলেমের, শরীর, মন, সেভিংস, বাড়ির লোক, প্রতিবেশী, আত্মীয় স্বজন, শত্রুতা, মন খারাপ, শরীর খারাপ, ডাক্তার দেখানো, চাইল্ড, কর্মক্ষেত্র, ভ্রমণ, ফান, ক্লিয়ার পিকচার, কারণ জীবনে আমি বুঝেছি যে কোনো কিছুতে সাকসেস পাওয়ার জন্য দুটো জিনিস ভীষণ উপলব্ধি করা দরকার, একটা হচ্ছে উপলব্ধি, আর দ্বিতীয় হচ্ছে ক্লিয়ার পিকচার, ক্ল্যারিটি। ক্লিয়ার পিকচার থাকলে, যদি ক্লিয়ার পিকচার থাকে, আপনি পিকচারটা ক্লিয়ার দেখছেন যে আজ থেকে এক বছর পরে এটা হচ্ছে, আমি ক্লিয়ার, আই এম কনফিডেন্ট, সেখানে রিলেশন ভাঙে না। যেখানে উপলব্ধি হয়েছে যে এর থেকে বেশি কিছু পাওয়া যায় না, আপনি নিম গাছের গোড়ায় 10 কেজি মধু দিন, নিম ফল তেতো হবে, গাছের পাতাটা তেতো হবে, ওখান থেকে ওটাই আসবে, যখন এটা জেনে যাবেন। এবং অবশ্যই বাস্তুগুলোকে ঠিকভাবে মেনটেন করবেন, একদিকে যেখানে আপনার এন্ট্রেন্স, নর্থে এন্ট্রেন্স, দক্ষিণে জল, পশ্চিমে এন্ট্রেন্স, পূর্বে জল, পূর্বে এন্ট্রেন্স, পশ্চিমে জল, এগুলোকে ত্যাগ করবেন, ঠিক করবেন, নিউমোলজিক্যালি সংখ্যাগুলো যেগুলো নেই সেগুলোকে তার এনার্জি ঠিকঠাক করাবেন, অবশ্যই প্রতিকারের মাধ্যমে। অনলাইনে অনেকে বলেন একটু বলে দিন না, এটা বলে দেওয়ার নয়, যদি ঠিকঠাক করা যায়, প্রপার অ্যাসিস্ট্যান্স দেওয়া যায়, সম্পর্ক টিকে যায়, বা যারা ডিভোর্স চাইছেন জ্বালায়, ডিভোর্সটা হয়ে যায়। একদম তাই, এবং যে সুন্দরভাবে স্যার বোঝালেন এবং ঠিক কেন হয় এবং কিভাবে বেরোবো, সেটা কিন্তু এটা শুনে হবে না, সেটাও কিন্তু একটা প্রশিক্ষণের বিষয় রয়েছে। অনেক ধন্যবাদ জানাবো স্যারকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।